Hello everyone, I'm Arfina back with my new blog. So আজকে daily life এর একটা ব্লগের মতো ব্লগ আজকে আমি অনেক কিছু রান্না করেছে চলুন দেখাই ফুল পোলাও এটা হচ্ছে চিনি গোড়া চালের পোলাও আর হচ্ছে মুরগির মাংস দেশি মুরগি আর হচ্ছে কুরবানির গরুর মাংস রান্না করেছে সাথে আছে সালাদ অফ কোর্স আর একটা ভর্তাও হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য সেটা যেটা এখনো করা হয়নি মানে অন প্রসেসিং মানে করছে তো একটু লেট হয়ে গেছে সেজন্য আমরা এখন খাবো তো ভাবলাম যে ঠিক আছে ব্লগটা করে ফেলি আর হয়েছে যে আমি আসার পরে এই প্রথম পোলাও টোলাও রান্না করেছে অনেক বেশি গরম আমি মানা করছিলাম প্ল্যান ছিল আজকে বৃষ্টি পড়ছিল আমরা ভেবেছিলাম যে খিচুড়ি খাবো কিন্তু আমার ছোট বোন ও খিচুড়ি পছন্দ করে না পোলাও বলল যে পোলাও অ্যাকচুয়ালি ও পোলাও না ও বেশি তেহেরি লাইক করে বাট মুরগি যেহেতু আছে আম্মু বলল আলাদা আলাদা রান্না করি তো আম্মু বলছে যে আজকে খেতেই হবে কারণ আর ওয়েদার আজকে একটু একটু বৃষ্টি আছে পরে বৃষ্টিটা বেশি রোদ উঠে গেছে তো খিচুড়িটা ক্যান্সেল হয়ে গেছে তারপর আমরা পোলাও করলাম এখন খাবো খুবই হাংরি অলরেডি দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে তো এখন শুরু করা যাক আজকের দিনের ব্লগটা ব্লগটা পুরোটা শুরু করার আগে ভিডিওটা তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন তো দুপুরে লাঞ্চের পরে এখন আম্মু এনে সামনে দিল মিষ্টি আর দই আমি বলতেছি এই মিষ্টি আর দই এতগুলো লাঞ্চ করলাম এত কিছু খেলাম মিষ্টি দই কি খাওয়া এখন সম্ভব তারপর বললো যে একটু খাওয়ার জন্য দই খেলে নাকি খাবার তাড়াতাড়ি হজম হয় এটা কিন্তু সত্যি কথা দই খেলে কিন্তু তাড়াতাড়ি খাবার টাবার হজম হয় পেটের জন্য খুবই ভালো তো আর গরম যেহেতু ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোই লাগবে মনে হচ্ছে তো এখন বসলাম এখন অবশ্য লাঞ্চ করেছি বেশ খানিকটা টাইম হয়ে গেছে তো বিকেলবেলা বসেছি তাও অনেকটা টাইম হয়েছে পাশে কনস্ট্রাকশনে মনে হয় কাজ চলছে তো সেটার সাউন্ড আশা করি কোনো প্রবলেম হবে না বুঝতে আপনাদের তো এখন আমরা খাবো এটা নিয়ে এসেছে ননি থেকে আব্বু এনেছে ননি দুইটা ননি থেকে আনা তো আম্মু বলেছিল দুইটা মিষ্টি একসাথে আনতে তো আসলে বেসিক্যালি আমরা এই ধরনের মিষ্টি পছন্দ করি তো আব্বু আর দুইটা মিষ্টি মিক্স করেনি আব্বু এটাই নিয়ে চলে এসেছে বলতেছে দরকার নেই যেটা ওরা মানে আমি আর মাহিনা কথা বলছি ওরা খেতে পছন্দ করে সেটাই খাওয়া নিয়ে যায় তো সেটাই নিয়ে এসেছে তো আসলে ঢাকার দিকের দইগুলা আমি তো আমার শ্বশুরবাড়ি যেহেতু পাবনাতে আমি বলেছি আগেই তো সেখানকার দইগুলো অনেক সুন্দর থাকে লাল থাকে উপরে একটা সরের মতো পড়ে তো সেদিক থেকে লুকিংয়ের দিক থেকে আমাকে যদি কম্পেয়ার করি তাহলে এটা অ্যাট্রাকটিভ না পাবনার দইগুলো দেখতে খুবই সুন্দর হয় লাল একদম মনে হয় ঘন দুধের দেখতে তবে মিষ্টিটা দেখতে খুব ভালো লাগছে তো এখন আমরা খাবো আর কি আপনাদের সাথে শেয়ার করা পসিবল না আপনারা জাস্ট দেখেন আর আমাদের জন্য দোয়া করেন এই যে আমি নিয়ে বসেছি একটা মিষ্টি আর দই এখন খাবো এই জিনিসগুলোই মজা বাংলাদেশের খাবারগুলো এই দই খাওয়া মিষ্টি পাওয়া যায় কিছু ইন্ডিয়ান স্টোরে সিঙ্গাপুরে কিন্তু বাংলাদেশের মিষ্টিগুলো নাই ওই মিষ্টিগুলোও ভালো লাগে খারাপ না দই এখন আমি মুখে দিই ওই পাবনার দইয়ের মতো না আরকি মোটামুটি আছে না খারাপ না একেবারে যাই হোক মিষ্টি আসলে ভালোই লাগছে অনেকদিন পরে আমি অত যে মিষ্টি পছন্দ করি তা কিন্তু না কিন্তু তারপর দই টই খেতে দই রসমালাই এগুলো খেতে খুব পছন্দ করি যাই হোক মিষ্টি আমাদের বাসায় মিষ্টি খেলে আমরা সবাই রাসেলকে মিস করি কারণ রাসেল খুবই খুবই পছন্দ করে মিষ্টি খেতে অনেকদিন পরে খাচ্ছি ভালো লাগছে তবে আহাম হয়ে কিছু না দই নর্মালি যেটা হয় গতবার আমি ফুটপান্ডাতে দই আনিয়েছিলাম পাবনার মিষ্টি ঘর এরকম তো ওই দইগুলো ঠিক পাবনার দইয়ের মতোই ছিল এবং দইটা খুবই ভালো ছিল কিন্তু কেন আমি বুঝলাম না আমি অর্ডার দেওয়ার চেষ্টা করেছি নট অ্যাভেলেবল প্রত্যেক মিনিটে মিনিটে বলছে মানে আমি দুই তিন দিন ধরে ট্রাই করছিলাম আম্মু বলছিল দই আনাবো দই আনাবো আমি বলছি বাইরে যাওয়ার দরকার নেই তাহলে আমি অনলাইন থেকে অর্ডার দিই আম্মু বলছে যে ঠিক আছে ট্রাই করো তো ট্রাই করেছি আজকেও করেছি পসিবল হয়নি তো পরে আব্বুকে দিয়ে নিয়ে আসা তো আজকে বাসায় পিজা বানানো হয়েছে এখন আমার আব্বু খাবে তো তিন একটা কাস্ট ইউজ করা হয়েছে তো পিজাটা খাবে তো পিজাটা খাবে দেখতে তো ভালোই মনে হচ্ছে এখন খেয়ে দেখবে আব্বু না আব্বু খাও
দেখি আব্বু খেয়ে কি বলে। আব্বু কিন্তু পিজা খেতে খুব পছন্দ করে এবং ক্রাস্টটা খুব পছন্দ করে আব্বু। আপু কিন্তু ইদানিং খেতে খুব পছন্দ করে, ইভেন সব ধরনের খাবারই সে খায়, সেটা হচ্ছে ভালো জিনিস যে সে খেয়ে খুব প্রশংসা করে। যাই হোক, সে কিছু বলতে পারছে না, খাওয়ার মধ্যেই আছে। আপু খুব পছন্দ করেছে, বলো তুমি তো এগুলো জানো। এখন আমরা দুই বোন বসেছি, আনারস মাখা খাবো। আজকে বাইরে গিয়েছিলাম রিক্সায়, আপুর সাথে ঘোরাঘুরি করেছি, তো তখন আনারস নিয়ে এসেছিলাম। তো আপু ছোটো ছোটো আনারস খেতে মনে হচ্ছে ভালোই হবে, স্মেল আসছিলো খুব ভালো। যাই হোক, বাট আমাদেরকে মেয়েটা বলে গেল, ও যে টেস্ট করেছে, ও বললো যে না মজা না, খুবই মানে পানসে লাগছে ওর কাছে। যাই হোক, দেখি খেয়ে তারপরে যদি একটু টক টক লাগে তাহলেই হলো। এখন দুজন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেবো। বাইদা ওই আর একটা কথা বলি, এত এত খাবারের ব্লগ দেখে ভাববেন না যে আমি খাবারগুলো একবারে খাচ্ছি, এত খাবার একবারে খাবার না। এটা হচ্ছে হয়তো বা দুপুর বিকেল রাত্রের ডিনার, যেমন পিজাটা আমি ডিনারে করেছিলাম, এখন দেখা গেছে অনেক রাত, মানে অনেকক্ষণ পরে, আর একটা ফ্রুটস খাওয়াই যায় ঠিক না। সো সবাই মিলে একটু একটু করে খাচ্ছি, ভালোই লাগে আসলে। তো এই আর কি, এতদিন পরে আসলে যে যা হয় আর